এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা স্লোগানটিকে ধূলিসাৎ করে দিতে থুপ্রালেন্ডের নামে ত্রিপুরা ভাগের গোয়ার তুমি যথেষ্ট নয়, তাই সোনামুড়াতে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়াতে মাঠে নেমেছে হিন্দুত্ববাদের নামধারী কতিপয় ধর্ম ব্যবসায়ী। পরিস্থিতি থমথমে, উত্তেজনা বিরাজ করছে ঠিকই, তবে এই উত্তেজনা বাড়িয়ে দেবার উদ্দেশ্যে জনা কয়েক ধর্ম ব্যবসায়ী আপ্রাণ অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট, এই প্রবাদ এতটাই সত্য, এতটাই সত্য যে সোনামুড়াতে সম্প্রতি যে সাম্প্রদায়িক ভেদাভেদ এবং বিদ্বেষের আগুন জ্বলছে, সেই ধ্বংসাত্মক আগুনের লেলিহান শিখায় জ্বলন্ত সভ্যতাও একই কথা বলছে বারবার। দুই নাবালক নাবালিকার প্রণয় ঘটিত অতি সাধারণ এক ঘটনাকে কেন্দ্র করে হিন্দু এবং মুসলিম সম্প্রদায়ের মধ্যে হিংসার আগুন লাগিয়ে দিয়ে রাজ্যের শান্তিপূর্ণ ধর্ম বর্ণ জাতির সহাবস্থানকে নষ্ট করার চেষ্টায় মেতে উঠেছে কতিপয় স্বার্থান্বেষী ধর্ম ব্যবসায়ী। সোনামুড়ায় সম্প্রতি এক নাবালক এবং এক নাবালিকা বিয়ের উদ্দেশ্যে পালিয়ে যায়। প্রসঙ্গত উল্লেখ্য, নাবালক এবং নাবালিকার বিয়েতে কিন্তু ধর্ম ব্যবসায়ীদের কোনো আপত্তি নেই। এই স্বার্থান্বেষীদের আপত্তির কারণটা হচ্ছে নাবালিকা এবং নাবালক ভিন্ন ধর্মাবলম্বী, মাঠে নেমে যায় উড়ে এসে জুড়ে বসা কতিপয় সুযোগ সন্ধানী। হিন্দুত্ববাদের নামে আদতে হিন্দুত্ববাদীদের একটা অতি ক্ষুদ্র অংশ এই ঘটনাকে বগল দাবা করে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়াতে শুরু করে। আর যদি আমাদের মেয়েদের এইভাবে অত্যাচার এইভাবে নিয়ে যায়, তাহলে আমরা একটার প্রতি চারটা করে নিয়ে আসবো, ওদের বাড়ি থেকে ধরে নিতে হবে। আর যদি আমাদের মেয়েদের এইভাবে অত্যাচার এইভাবে নিয়ে যায়, তাহলে আমরা একটার প্রতি চারটা করে নিয়ে আসবো, ওদের বাড়ি থেকে ধরে নিতে হবে। আর যদি আমাদের মেয়েদের এইভাবে অত্যাচার এইভাবে নিয়ে যায়, তাহলে আমরা একটার প্রতি চারটা করে নিয়ে আসবো, ওদের বাড়ি থেকে ধরে নিয়ে। ফলে যা হবার তাই হয়েছে, অপরপক্ষ মুসলিম ধর্মাবলম্বীরাও প্রতিবাদে নামে। আর এ রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা স্লোগানটিকে কার্যত ধূলিসাৎ করে দেয়। হিন্দু জাগরণ মঞ্চ নামধারী মূলত আরএসএসের লেবেল ছাটা এই সঘোষিত হিন্দুত্ববাদীরা কত বড় হিন্দুত্ববাদী যারা মানবতার ধারে কাছেও না ঘেসে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ায়। আর এই সুরসরি দেয়া বক্তব্যে কী বলতে চাইছে এই বীরপুঙ্গবের দল? আর যদি আমাদের মেয়েদের এইভাবে অত্যাচার এইভাবে নিয়ে যায়, তাহলে আমরা একটার প্রতি চারটা করে নিয়ে আসবো, ওদের বাড়ি থেকে ধরে নিতে হবে। আর যদি আমাদের মেয়েদের এইভাবে অত্যাচার এইভাবে নিয়ে যায়, তাহলে আমরা একটার প্রতি চারটা করে নিয়ে আসবো, ওদের বাড়ি থেকে ধরে নিয়ে। অত্যাচার? কিসের অত্যাচার? একটি নাবালিকা আর একটি নাবালক প্রেমের বন্ধনে আবদ্ধ হয়ে বিয়ের উদ্দেশ্যে ঘর থেকে পালিয়ে গেছে, এর মধ্যে অত্যাচারের কি আছে? বিষয়টা আইনত অবৈধ, কিন্তু উভয়েই তো নাবালক নাবালিকা। এখানে যা ব্যবস্থা নেবার সেটা আইনত পুলিশ প্রশাসনের বিষয়। হিন্দুত্ববাদের নামধারী হাতে গোনা কয়েকজন কেন মাস্তানি করবে? কোন সাহসে তারা ত্রিপুরা রাজ্যের শান্তি সম্প্রীতি নষ্ট করতে চায়? কে আছে এই ষড়যন্ত্রের পেছনে? ভারতবর্ষের সংবিধানকে অমান্য করার মতো স্পর্ধা কি করে হয় এহেন বিদ্বেষবাদী মানসিক ভারসাম্যহীনদের? না, সত্যি আর কিচ্ছু বলার নেই। এই যদি হয় বিবেকানন্দের ভারতবর্ষ, রবীন্দ্রনাথের ভারতবর্ষ, তাহলে এই ভারতবর্ষ আগামী কয়েক হাজার যুগ পরেও জগৎ সভায় শ্রেষ্ঠ আসন পাবে না। আর এই মানবতা বিদ্বেষী সাম্প্রদায়িক ধর্ম ব্যবসায়ীরা এটাই চায়। সভ্যতার ধারে কাছেও নেই এই হাতে গোনা কয়েকজন মেকি হিন্দু। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা স্লোগান দেয়া মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কি শুনছেন? রাজ্যের শান্তি সম্প্রীতি রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে কিন্তু যথার্থ পদক্ষেপই আশা করছেন শুভবুদ্ধি সম্পন্ন শান্তিপ্রিয় ত্রিপুরাবাসী। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।